দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে দার্জিলিং রায়গঞ্জে, চলছে ভোট গ্রহণ সকাল থেকে, কিন্তু আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং অবশ্যই এর পাশাপাশি কিন্তু আমাদের রায়গঞ্জের দিকেও নজর রয়েছে, সেখানের প্রত্যেকটি কেন্দ্রের খবর আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্করের কাছে। ভাস্কর, তুমি যেখানে রয়েছো সেইখানের ছবিটা এই মুহূর্তে কি রয়েছে জানতে চাইবো, সমস্ত আপডেটটা বিস্তারিতভাবে তোমার কাছে জানবো। একদমই দেখো, এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়াতে, এবং চোপড়াতে এই মুহূর্তে আমি রয়েছি 204 নম্বর বুথের সামনে কুমারটুলির প্রাথমিক বিদ্যালয়। এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে, যদিও ভোটারের লাইন এই মুহূর্তে সেই অর্থে কিন্তু চোখে পড়ছে না, কারণ সকাল থেকে আমরা দেখেছি লাগাতার কিন্তু ভোটাররা, তারা একটা হিন্ট কিন্তু রিপাবলিক বাংলাকে দিয়েছিলেন যে তারা এই রোদ উপেক্ষা করার জন্যই বা রোদে যাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকতে হয় সেই কারণেই তারা সকাল সকাল এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এবং সেই হিন্ট অনুযায়ী দেখো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘড়িতে যে সময় 3:30-এর কিছু বেশি, সেখানে খুব কম সংখ্যক ভোটার তারা এই মুহূর্তে কিন্তু যে ভোটার লাইন সেই ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছে। এবং আরও একটা হিন্ট কিন্তু এই সাধারণ ভোটাররা তারা দিয়েছিলেন যে হিংসামুক্ত নির্বাচন দেখা হয়তো সম্ভবপর হবে, কারণ যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে এবং যেভাবে দেখো আরেকবার দেখাও প্রত্যেকটি বুথের কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এটা সুনিশ্চিত করছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই তাদের উপস্থিতি হিন্ট দিয়ে দিয়েছিল হিংসা আনা হবে। দাদা, সকালে বাংলার মানুষ একটা হিন্ট দিয়েছিলেন যে চোপড়ার খুব একটা বদনাম রয়েছে, ভোট হলেই হিংসা হয়, সেটা হয়তো বদলে যাবে। এখন অব্দি তো সেই ধরনের হিংসার খবর কিছু শুনলেন নাকি? না, আমাদের এদিকে কোনো ভোটেই কোনো হিংসা হয় না। সার্বিক চোপড়া কিন্তু বলছি আমি, না না, আমাদের চোপড়াতে কি হয় আমি বলতে পারছি না। আমাদের এই ফাঁসি দেওয়া সংলগ্ন আছে। এবং আরেকটা বিষয় এই যে নির্বাচন কমিশন তো একটা হিন্ট দিয়েছিল সবকটা বুথে CCTV বসানো থাকবে, ওয়েবকাস্টিং হবে আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে, সেটাই কি বলেছিল যে এবার অনেকটা ভোট শান্তিপূর্ণ হতে পারে, এই হিন্টটা কি পেয়েছিলেন? না, শান্তিপূর্ণ ভোট আমাদের এখানে সব সার্বিক রাজ্যে বলছি, সার্বিক রাজ্যে তো এখন অবধি কিছু দেখিনি। আজকে দ্বিতীয় দফার ভোট গ্রহণ, সব মিলিয়ে 6টা কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে, কিন্তু প্রথম থেকে কি এই হিন্টটা পাচ্ছিলেন যে এই এত কেন্দ্রীয় বাহিনী, এত ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা, এটা একটা নির্বাচন কমিশন হিন্ট দিয়ে দিল যে নির্বাচন কমিশন এবার চায় গোটা দেশ জুড়ে গোটা বাংলা জুড়ে শান্তিপূর্ণভাবে ভোট হোক, এটা পেয়েছিলেন? না না, এটা পেয়েছিলাম। এবং অবশ্যই লাগাতার আমরা সকাল থেকে কিন্তু ছবিগুলো দেখাচ্ছি, দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপটার ছবি আমরা দেখিয়েছি, একই সঙ্গে কিন্তু এই ছবিও ধরা পড়েছে অবশ্য যে কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির তথ্যও সামনে এসেছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের যিনি BJP প্রার্থী তিনি, তাকে বেশ কিছু জায়গায় বাধা দেওয়া হয়েছে এমন অভিযোগও কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে। তবে সার্বিকভাবে অন্তত চোপড়ার ছবিটা যদি তুমি জানতে চাও তাহলে এটা বলে রাখবো, সকালবেলা সাধারণ মানুষের হিন্টটা দিয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি এবং প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত, নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, তাতে হয়তো অশান্তি এড়াতে পারে এবারের নির্বাচনের চোপড়া। এবং সেই হিন্টটাই কার্যত কিন্তু বাস্তবে প্রতিফলিত হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বড় ধরনের কোনো অশান্তি, তার মানে বলা যেতে পারে যে বিক্ষিপ্ত কিছু অশান্তি, তবে অশান্তি ছাড়া আপাতভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে চোপড়াতে। আবারও পরে তোমার কাছে ফিরবো, আপাতত ধন্যবাদ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে দার্জিলিং রায়গঞ্জে, চলছে ভোট গ্রহণ সকাল থেকে, কিন্তু আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং অবশ্যই এর পাশাপাশি কিন্তু আমাদের রায়গঞ্জের দিকেও নজর রয়েছে, সেখানের প্রত্যেকটি কেন্দ্রের খবর আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্করের কাছে। ভাস্কর, তুমি যেখানে রয়েছো সেইখানের ছবিটা এই মুহূর্তে কি রয়েছে জানতে চাইবো, সমস্ত আপডেটটা বিস্তারিতভাবে তোমার কাছে জানবো। একদমই দেখো, এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়াতে, এবং চোপড়াতে এই মুহূর্তে আমি রয়েছি 204 নম্বর বুথের সামনে কুমারটুলির প্রাথমিক বিদ্যালয়। এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে, যদিও ভোটারের লাইন এই মুহূর্তে সেই অর্থে কিন্তু চোখে পড়ছে না, কারণ সকাল থেকে আমরা দেখেছি লাগাতার কিন্তু ভোটাররা তারা একটা হিন্ট কিন্তু রিপাবলিক বাংলাকে দিয়েছিলেন যে তারা এই রোদ উপেক্ষা করার জন্যই বা রোদে যাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকতে হয়
সেই কারণেই তারা সকাল সকাল এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এবং সেই হিন্ট অনুযায়ী দেখো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘড়িতে যে সময় 3:30 কিছু বেশি, সেখানে খুব কম সংখ্যক ভোটার তারা এই মুহূর্তে কিন্তু যে ভোটার লাইন সেই ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছে। এবং আরও একটা হিন্ট কিন্তু এই সাধারণ ভোটাররা তারা দিয়েছিলেন যে হিংসামুক্ত নির্বাচন দেখা হয়তো সম্ভবপর হবে, কারণ যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে এবং যেভাবে দেখো আরাগ্রাম বিশ্বকর্মেশ্বর একবার দেখাও প্রত্যেকটি বুথের কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এটা সুনিশ্চিত করছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই তাদের উপস্থিতি হিন্ট দিয়ে দিয়েছিল হিংসা আনা হবে। দাদা সকালে বাংলার মানুষ একটা হিন্ট দিয়েছিলেন যে চোপড়ার খুব একটা বদনাম রয়েছে, ভোট হলেই হিংসা হয়, সেটা হয়তো বদলে যাবে, এখন অব্দি তো সেই ধরনের হিংসার খবর কিছু শুনলেন নাকি? না, আমাদের এদিকে কোনো ভোটেই কোনো হিংসা হয় না। সার্বিক চোপড়া কিন্তু বলছি আমি, না না আমাদের চোপড়াতে কি হয় আমি বলতে পারছি না। আমাদের এই ফাঁসি দেওয়া সংলগ্ন আছে। এবং আরেকটা বিষয় এই যে নির্বাচন কমিশন তো একটা হিন্ট দিয়েছিল সবকটা বুথে CCTV বসানো থাকবে, ওয়েবকাস্টিং হবে আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে, সেটাই কি বলেছিল যে এবার অনেকটা ভোট শান্তিপূর্ণ হতে পারে, এই হিন্টটা কি পেয়েছিলেন? না, শান্তিপূর্ণ ভোট আমাদের এখানে সব সার্বিক রাজ্যে বলছি, সার্বিক রাজ্যে তো এখন অবধি কিছু দেখিনি। আজকে দ্বিতীয় দফার ভোট গ্রহণ, সব মিলিয়ে 6টা কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে, কিন্তু প্রথম থেকে কি এই হিন্টটা পাচ্ছিলেন যে এই এত কেন্দ্রীয় বাহিনী এত ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা? এটা একটা নির্বাচন কমিশন হিন্ট দিয়ে দিল যে নির্বাচন কমিশন এবার চায় গোটা দেশ জুড়ে গোটা বাংলা জুড়ে শান্তিপূর্ণভাবে ভোট হোক, এটা পেয়েছিলেন? না না এটা পেয়েছিলাম। এবং অবশ্যই অবশ্যই লাগাতার লাগাতার আমরা সকাল থেকে কিন্তু ছবিগুলো দেখাচ্ছি, দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়ার ছবি আমরা দেখিয়েছি, একই সঙ্গে কিন্তু এই ছবিও ধরা পড়েছে অবশ্য যে কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির তথ্যও সামনে এসেছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের যিনি BJP প্রার্থী তিনি তাকে বেশ কিছু জায়গায় বাধা দেওয়া হয়েছে এমন অভিযোগও কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে। তবে সার্বিকভাবে অন্তত চোপড়ার ছবিটা যদি তুমি জানতে চাও তাহলে এটা বলে রাখবো, সকালবেলা সাধারণ মানুষের হিন্টটা দিয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি এবং প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ তাতে হয়তো অশান্তি এড়াতে পারে এবারের নির্বাচনের চোপড়া। এবং সেই হিন্টটাই কার্যত কিন্তু বাস্তবে প্রতিফলিত হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বড় ধরনের কোনো অশান্তি, তার মানে বলা যেতে পারে যে বিক্ষিপ্ত কিছু অশান্তি, তবে অশান্তির ছাড়া আপাতভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে চোপড়াতে। আবারও পরে তোমার কাছে ফিরবো, আপাতত ধন্যবাদ।